আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম নতুন আরেকটা বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি আমরা ডেস্কটপে চলে যাই, সেখান থেকে আমরা ডিটেলসটা দেখে আসি। তাহলে চলুন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা বড় একটা সার্কুলার নিয়ে কথা বলবো। আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা মোটামুটি বড় একটা সার্কুলার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক থাকবে, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ডিটেলসটা ভালো করে দেখে নেবেন। এখানে আসলে আপনারা প্রথমে এই তাদের ডিটেলস এখানে দেওয়া আছে যে গণপ্রতি বাংলাদেশ সরকার প্রথম প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে অ্যাড্রেস ওয়েবসাইট দেওয়া আছে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি মূল বিষয় হচ্ছে, এখান থেকে শুরু করেন। আমি জাস্ট পদগুলো বলে দিচ্ছি। ফার্স্ট এটা হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক, এএসআই, গ্রেড হচ্ছে 12, 11,300 থেকে 27,030 হচ্ছে আপনার বেতন স্কেল, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাপা নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে সহকারী অধীক্ষক, গ্রেড হচ্ছে 13, এটার পদ হচ্ছে একটি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর হচ্ছে নকশাকার, গ্রেড 2, গ্রেড 13। এরপর হচ্ছে 4, উচ্চমান সহকারী, গ্রেড 14, ক্যাশিয়ার, গ্রেড 14, পরিসংখ্যান সহকারী, গ্রেড 14, ষাট মুদ্রাক্ষরী, কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। এটার পদ হচ্ছে 18টি, মানে 18 জনের, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর হচ্ছে নকশাকার, গ্রেড 3-এর, গ্রেড 15, এটার পদ দুইটায়, কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আমি ফুল ডিটেলসগুলো পড়ছি না, আমি শুধু ধারণা দিয়ে যাচ্ছি, আপনারা ডিটেলসটা দেখে নেবেন। আর 9 হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লাইব্রেরি সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 36 জন, এটা একটু বড়। লাইব্রেরি সহকারী একটা, ফটো ল্যাব সহকারী একটা, কাউন্টার ক্লার্ক গ্রেড 16, এটার পদ 14টি, টেলিফোন অপারেটরের 3টা, নিরাপত্তা তত্ত্বাবধায়কের 14টি, বুক বাইন্ডার বাউন্ডার, TM বাউন্ডারের 1টি, ফটোকপি অপারেটরের 3টি, অটো টেম্পো ভেহিকল মেকানিক 1টি, অফিস সহায়কদের 30টি, বাবুর্চি 4টি, সরকারি বাবুর্চি 2টি, মেস অপারেটর 2টি, লঙ্কর হচ্ছে 1, নিরাপত্তা প্রহরী 3টি, মালি গার্ডেনার 5টি, পরিচ্ছন্নতা কর্মী বা খারকব হচ্ছে 4টি। এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং মোট পদের 80% পদ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র। পুরনো পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 14 জুলাই 2022 সকাল 10টা থেকে, আজকে হচ্ছে 8, মানে 8, আর এটা শুরু হবে কিন্তু 14 তারিখ। ডেটগুলো খেয়াল রাখবে, মোটামুটি বলে দিছি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে, ডিটেলসটা দেখে নেবেন। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।